Hello everyone! আমাদের বকম বকমের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কিছুদিন আগে আমি আর অভিজিৎ চলে গিয়েছিলাম বাটানগর নিউ মার্কেটে কেননা সামনেই তো আমাদের আসতে চলেছে পয়লা বৈশাখ আর বাড়ির কুচো কাচাদের জন্য তো একটু এই ওকেশন পারপাসে নতুন জামাকাপড় কিনতেই হতো তাই দেরি না করেই চলে যাই একটু বিকাল বিকালই গিয়েছিলাম যাতে ভিড়টা এড়ানো যায় কেননা সামনে তো ঈদও আসছে তো সেই উপলক্ষেই ভিড় হবে তো মারাত্মক তো দেখতে দেখতে এদিক ওদিক আমি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি কেননা উপরতলাতেই ভালো মতন সব বাচ্চাদের বড়দের সবারই জামা কাপড়টা একটু বেশি পাওয়া যায় প্রথমে যেতেই দেখলাম ছেলেদের জামাকাপড় ছেলেদের জামা কাপড় তো নিতেই হবে কিন্তু তার আগে আমার মেয়েদের জামা কাপড় নিতে হবে প্রথমেই দেখছি মিঠাইয়ের জামা ওর তো সামনে জন্মদিনও আছে ওই একে দুয়ে কাজ চলে যাবে আর কি এই দোকানটা থেকে না আমরা বরাবরই আমাদের দুই মেয়ের জন্য জামাকাপড় কিনি কিন্তু যেহেতু ঈদ আছে সামনে তাই সুতির জামাকাপড় খুব একটা পেলাম না তাই সুতির জামাকাপড় দেখতে দেখতে এ দোকান ও দোকান ঘুরে ঘুরে কোথাওই আর পছন্দ হচ্ছে না ওই একই যেখানে পছন্দ হয় সেখানে সাইজ হয় না আর যেখানে পছন্দ হয় না সেখানে সাইজ হয় মানে এই করে করেই চারিদিকে ঘুরছি যাই হোক বড়দেরও দেখলাম বেশ ভালো ভালো কালেকশন আছে এই যে এই ড্রেসগুলো দেখো মানে আমি গিয়ে দেখলাম জাস্ট যে ঈদ বলে নাকি জানি না ভীষণ সুন্দর সুন্দর কালেকশন যেটা হয়তো পুজোর সময়তেও এত ভালো থাকে না তো এদিক ওদিক ঘুরছি আর দেখছি যে কোথায় গিয়ে মেয়েদের একটু মানে সুতির জামা অথচ ভালো লাগে সুতির জামা বলতে গেলে সেই ঘরে পড়া জামা বের করছে আর যখন বলছি একটু ভালো কিছু দেখান তখন সেই চুমকিওয়ালা জামা বের করছে এবার কোনোটাই আমার নেওয়ার না তাই বাধ্য হয়ে চলে এলাম বাচ্চা ছেলেদের জামা দেখতে কেননা আমার দুই ননদের ছেলেকেরও দেওয়ার ছিল তাই ওদের জন্যই দেখছি আর এই দোকানটাতে এসে না আমি বলছি এই ডিজাইনটার উপরে সাইজ দেখান ওরা সেই নেই ওদের কাছে স্টক বাট ওরা বলছে এটা আছে দেখুন ওটা আছে দেখুন এরকম করে করে অনেকটাই টাইম নষ্ট করছে চাক বাবা ফাইনালি অনেক খুঁজে খুঁজে মিঠাইয়ের জন্য এই দোকানটা থেকে তো একটা ড্রামা পেয়ে গেছি কী জামা নিয়েছি সেটা তো তোমাদের আমি পরে অবশ্যই দেখিয়ে দেব এই ভিডিওতে আর দেখাচ্ছি না হোক ওর একটা আপাতত হলো আর এই যে ঘুরতে ঘুরতে আমি এই জামাটা দেখতে পেয়েছি এই সেম জামাটা না আমি পুজোর সময় প্ল্যানেট থেকে কিনেছিলাম ওখানে ওই সিক্স ফিফটির মতন দাম নিয়েছিলো আর এখানে ওটা ফোর ফিফটিতে পাওয়া যাচ্ছিলো যাই হোক তারপরে ঘুরে ঘুরে মানে একটা দোকানে একটা বাচ্চার জামা আর একটা দোকানে একটা বাচ্চার জামা এইভাবে আমাকে শপিংটা করতে হয়েছে ভীষণই অগোছালোভাবে আর মারাত্মক গরমও তার সাথে মানে ঘেমে নিয়ে পুরো স্নান করে যাচ্ছি আর যত সন্ধ্যের দিকে বাড়তে থাকছে তত কিন্তু লোকের ভিড়ও বাড়ছিল এই যে এই জামাটা দেখছিলাম ওই নরদের ছেলের জন্য কিন্তু দামটা যা বলল কোয়ালিটি অনুযায়ী অনেকটা বেশি তাই ওখান থেকে না নিয়ে চলে এসেছি এখন একটু ছেলেদের জামা গেঞ্জি সব দেখতে কেননা বাবা আর অভিজিতের জন্যও তো নিতে হবে আর আমাদের তো এটাই যে পুজোর সময় নতুন জামা কাপড় আর পয়লা বৈশাখের সময় তাই পয়লা বৈশাখ উপলক্ষে একটু না দিলেই নয় তাই বাবার আর অভিজিতের জন্য জামা নিয়েছি ওই দোকানটা থেকেই নিয়েছি আর এই দোকানটাতে এসেছিলাম এখানে দেখলাম বেশ ভালো রেডিমেড ওয়ার মানে রোজকারের ঘরে পড়ার মতন ভীষণ ভালো রিজনেবল প্রাইসে গেঞ্জি কাপড়ের সুতির কাপড়ের পাওয়া যাচ্ছে দোকান থেকেও মিষ্টু মিঠাইয়ের জন্য নিয়ে নিয়েছি সবার নেওয়া হতে এবার একটু আমার জন্য দেখতে এসেছিলাম বাট এই দোকানটাতে কালেকশান তো ভালো কিন্তু দামটা প্রচণ্ড বেশি তাই না নিয়েই চলে আসতে হয়েছে এবার এই যে দেখতে পাচ্ছ তো কপ তোটা ভিড় হয়ে গেছে এদিক ওদিক আমি মানে জাস্ট আর পাচ্ছি না এত গরম লাগছে আর যেন মনে হচ্ছে যে এখান থেকে বেরোতে পারলে বাঁচি মানে এরকম অবস্থা আমার মুখ চোখের হাল দেখেই নিশ্চয়ই বুঝতে পারবে তোমরাও যাই হোক উপরতলাতে ভিড় এতটাই হয়েছে যে আমি নিচে চলে এসেছি নিচতলাতে কিন্তু এরকম সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান রয়েছে তারপরে জুতোর কালেকশান রয়েছে ব্যাগ কিছু কেনার ছিল না বাট ওই তবু দেখতে তো ভালোই লাগে এই যে বাচ্চাদের এইগুলো কি কিউট তাই না মিষ্টু থাকলে তো অবশ্যই বলতো যে কিনে দাও কিনে দাও আর এই যে এটা হচ্ছে জুতোর মার্কেট জুতোর মার্কেটে কেনার কিছুই ছিল না জাস্ট একবার ঘুরে এলাম আর মানে আমি ব্লগ তো অবশ্যই করি বাট এখনও না আমার ওই ভয়টা কাটে কাটেনি যে যদি কেউ দেখে কিছু বলে মানে আমি এই ভিডিওটা কিন্তু লুকিয়ে লুকিয়ে করছিলাম অভিজিৎ তো করে সবার সামনে বেশ ডাঁট ফুলিয়ে কিন্তু আমার না একটু ভিডিওটা করতে কেমন কিন্তু কিন্তুই লাগে যেন লোকের মধ্যেখানে যাক শেষমেশ এই যে এই কটা শপিং হয়েছে তাই দুহাত ভর্তি হয়ে গেছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা